তোমার লাইফে চারজন নায়িকার সঙ্গে তুমি লম্বা কাজ করেছো মোটামুটি একটা মুনমুন সেন তারপরে দেবশ্রী রায় শতাব্দী ঋতুপর্ণা সেন ঋতুপর্ণা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই চারজন সম্পর্কে যদি এদের ইন্টারেস্টিং দিকগুলো যদি ছোট করে একটু বল মুনমুন একটা খুব মজার মুনমুন আমার সঙ্গে ফার্স্ট ছবি করেছে যেটা অন্তরালে বেরিয়েছে এদের মধ্যে সবচেয়ে ডিফিকাল্টকে হ্যান্ডেল করার পক্ষে কেউই নয় কেউই না না কেউই নয় ঋতুর সঙ্গেই একটু হয়েছিল ঋতু খালি টেলিফোন যখন এলো সেলফোন ছিল তখন এত সেলিফোন সেলফোন নিয়ে কথা বলতো আমার নিজের ছবিতেই ও পাঠ করছে তো আমি যত যখনই ওকে বোঝাতে যাচ্ছি শর্টটা কি তখনই একটা ফোন আসছে এক মিনিট বলে ফোনটা নিয়ে আবার ঘুরছে এরকমভাবে আবার শেষ করে যে সে হ্যাঁ বলো তা আমি আবার বলতে আরম্ভ করলাম আবার ফোন এলো এইটা করতে করতে ডিস্টার্ব হয়ে গেছিলাম তো আমি সেট ছেড়ে বেরিয়ে মেকআপ রুমে বসেছিলাম তারপরে গিয়ে আমাকে ধরে ফোরে মাটিতে বসে হাতফাত ধরে এরম করে আমাকে আবার সেটে নিয়ে এসেছিল এরম হয় এরকম কোনো সময় আরেকবার চলে গেছিলাম বেরিয়ে গেছিলাম বাড়ি চলে গেছিলাম মুনমুনেরও খুব মজার মুনমুনের সঙ্গে আমার একটা লাভ হেট রিলেশন আছে আমার পায়ে সাপে কামড়েছে আমি পড়ে আছি সেন্সলেস মুনমুন আমার পায়ে মুখ দিয়ে রক্তবার করে নেবে তাহলে বেঁচে যাবো অমরকণ্ঠকে এবার মুনমুন এলেও এসে বসলে ওখানে বসে পায়ের রক্ত বার করবে কিছুই না পাটা তুলবে তুলে এরকম করে একটু কিছু একটা করবে মানে করবে ক্যামেরা দেখছে করে করে ফেললো একটু রক্ত মুখে একটু রক্ত নিয়ে নিয়েছে সেটাই ফেলে দিলো আর কি ব্লাড নিয়ে নিয়েছিল সে আমার পাটা কামড়েই যাচ্ছে কামড়েই যাচ্ছে কামড়েই যাচ্ছে আমি পাটা তুলে এক লাথি মারলাম ওখানে পড়ে গেল পাশে উঠে বেরিয়ে এটা মানুষ তুমি এটা কি করেছ আমার পায়ে কামড়ে রক্ত বার করে দিয়েছে মানে এই রকম মেয়ে দেবশ্রী দেবশ্রী খুবই অ্যাটেন্টিভ দেবশ্রী আমি ভয় করেছি ওর সঙ্গে খুব অ্যাটেনটিভ ওর সঙ্গে মেথাডিক্যাল অ্যাক্টিং আমি একটু প্র্যাকটিস করে ওকে লাগিয়েছে একটা শটে ডিসিপ্টলি মানে দেবশ্রীকে প্রবলেম শতাব্দী শতাব্দী আমার রেগুলার হিরোইন মানে

শুধু মুশকিল স্ট্রং একটা উত্তর দিয়েছিল সেই সময় লিখেছিল তখন বলেছিলাম আসলে যেটা লুজ করলাম আমরা সেটা হচ্ছে আমরা বোধহয় মাঝখানে কুড়ি বছর লুজ করলাম সেটা আমরা হয়তো অভিনয় করতে পারতাম একসঙ্গে